মটন একসাথে দিয়ে দেওয়া হচ্ছে, পুরো 1 কিলো প্রোটিন দিয়ে মধ্যে দিয়ে দিলো প্রথমে, আটটে গ্রেভিতে মাখিয়ে নিয়েছি। মাটনের সাথে এখানে সকলকে অল্প করে চর্বি দেওয়া হয়, 4 পিস পরপর করে সাজিয়ে নিলাম। হ্যাঁ, একটা হাড় খুলে গেছে। চলে আসলাম ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের প্রধান শহর রাঁচিতে না গিয়ে আর একটা বৃহত্তম শহর টাটানগরে চলে আসলাম, যেখানে বাঙালির সংখ্যা কিন্তু প্রায় 5 লাখ। তো সুতরাং সেই শহরে ঘুরবো আর দেখবো এখানকার বিশেষ খাবার কি পাওয়া যেতে পারে। যাওয়া যাক টাটানগর। তো জামশেদপুরে এসে ভাবলাম কোথায় যাওয়া যেতে পারে, তো খবর পেলাম এখানকার ফেমাস মটনের দোকান জামশেদপুরের পুরনো কোর্ট সাঁচিতে, পুরনো কোর্টের পাশে রমেশ কুলফিতে। রমেশ কুলফি নাম হলো, এটা অ্যাকচুয়ালি মটনের আস্থানা, সেখানে মটন আঠে নামে খুব ফেমাস মটন পাওয়া যায়। মটন আঠে ব্যাপারটা হচ্ছে বিনা জলে, মানে জল ছাড়া মটন নাকি এখানে তৈরি হয়। আর এক এক সাথে 50 কিলো থেকে 1 কুইন্টালের মতো মাটন এক এক দিনে তৈরি হয় এরকম শুনেছি। আর সেখানে গিয়ে মাটন কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখবো এবং সবই আপনাদের কাছে টেস্ট করবো, আপনাদের সামনে তুলে ধরবো। যাওয়া যাক। তো চলে এসেছি রমেশ কুলফির কিচেন, আর সেখানে অলরেডি মাটন তৈরি হওয়া শুরু হয়ে গেছে। মাটন মানে এখানে বলে মাটন আটটে। ইয়াঁ পে কিতনা মাটন একসাথ বানেগা? মটন আমি মারা ফেললে 50 কিলো। 50 কিলো একসাথ বানেগা? হ্যাঁ। পহলে ক্যা ক্যা দিয়া হ্যায় ইসমে? ইসমে অয়েল ডালা গিয়া আপকা 12 কিলো। অয়েল 12 কিলো অয়েল ডালা গিয়া? হ্যাঁ। বাপ রে বাপ, 50 কিলো মটনের জন্য 12 কিলো তেল দেওয়া হয়েছে। অনিয়ন বা পেঁয়াজ কিতনা দিয়া? পেঁয়াজ দিয়া আপকা 25 কিলো। 25 কিলো পেঁয়াজ? হ্যাঁ। খারা মশলা জিসকো বলতে হাম না? হ্যাঁ। ক্যা ক্যা দিয়া ইসমে? গরম মশলা দিয়া গিয়া, তেজপাতা দিয়া গিয়া। গরম মশলা মে ক্যা ক্যা দিয়া? গরম মশলা বড়া এলাইচি, ছোটা এলাইচি, লং, জাবিত্রী, सरसों का तेल और अनियन प्याज। कितना देर तक भुनेगा बोला? लगभग आधा घंटा। तो पानी नहीं जाता है ना? नहीं, बिना पानी का मटन। हाँ, होता है बिना पानी का होता है। और इसके लिए इसका नाम क्या? मटन अट्ठे। हाँ, हम 2 किलो घी रखे सामने में, सब डाला गया इसमें। प्रोटीन घी दिया जाता है जो यहाँ का ब्रांड है, लोकल ब्रांड। वाह, ये तो मटन शहरे चले रीतिमत। और बिट्टू ये जो कड़ाई जो साइज এখানে আমাকে বসিয়ে দিলে বড় আমি কুক হয়ে যাবো। আর বিট্টুও বসে যেতে পারবে না? বিট্টুও বসে যেতে পারবে। সবকিছু মটন কষানো হয়ে চলেছে কন্টিনিউয়াসলি। এবার এর মধ্যে যাচ্ছে হচ্ছে লবণ। ওয়াও, মানে কতটা পরিমাণ! এটা কড়াই দেখি মাথা খারাপ হয়ে যাচ্ছে। পুরো কড়াই জুড়ে মটনময় কড়াই একদম। এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া হয়েই চলেছে। মটনের কালারটা এখনো আসেনি, এখন যেহেতু পেঁয়াজ আছে, পেঁয়াজটার জলে কিন্তু হচ্ছে। কোনো জল তো দেওয়া হয়নি, না না, আর জল তো দেওয়া হবে না একদমই নাকি? না না, একেবারে জল যাবে না। না তো ঝোলটা কি করে হবে? ঝোলটা আপনি দেখুন না, সব হয়ে যাবে এর মধ্যে ঝোল ঝোল। মানে পেঁয়াজটা আসলে অনেকটা, তো 25 কিলো পেঁয়াজ, ওই পেঁয়াজের রসই হবে অ্যাকচুয়ালি, তাই না? 50-50%। হ্যাঁ, এই যে জলটা বেরিয়েছে, এই জলটা কিন্তু পেঁয়াজের জল। আর কালারটা দেখুন, শুধু পেঁয়াজময়। আর এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে রসুন, রসুনের পেস্ট। এ তো মনে হচ্ছে এটা 1 কিলো চলে গেল নাকি? ওয়াও। এবার এর মধ্যে যাবে হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট যাচ্ছে, সেটাও প্রায় অনেকটা পরিমাণে যাবে। এবার এটা ভালো করে এটাকে মিক্স করে নেওয়া হচ্ছে। মিক্সিংটা কিন্তু খুবই জরুরি, কারণ এর আগে শুধু পেঁয়াজ ন্যাজ দিয়ে এটাকে বয়ল করা হচ্ছিলো, পেঁয়াজের মধ্যে মাংস ছিল। দেখুন পেঁয়াজের জল কি বেরিয়েছে, মধ্যে কোনো এক্সট্রা জল নেই, পেঁয়াজের জলেই কিন্তু পুরোপুরি। দেখুন কত জল জল হয়ে গেছে। অ্যাকচুয়ালি 50 কিলো মাটন, তার মধ্যে আছে 25 কিলো পেঁয়াজ। লঙ্কার মধ্যে ছিল 1.5 কিলো, আর রসুন ছিল এর মধ্যে প্রায় 2 কিলো। 50 কিলো জন্য অতটা তো লাগবেই। পেঁয়াজ রসে মাটন তৈরি। হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। হলুদ দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হচ্ছে। আমরা হলুদ কী করি, আগে দিয়ে দিই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি হলুদগুলোকে পরে দেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে জিরা গুঁড়ো।
জিরে গুঁড়ো দাও হচ্ছে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হচ্ছে এবার দিয়ে দিলো ধনে গুঁড়ো এবার যাচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে পুরোপুরি গুঁড়ো মশলার উপরে এখানে হচ্ছে আর মেইন তো পেঁয়াজ তাও যে খুব মশলা খুব বেশি দিচ্ছে তা না যতটা না দিলে নয় ততটাই এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে টক দই আমরা টক দইগুলো আগে দিই কিন্তু এখানে দেখতে পাচ্ছি টক দইগুলো পরে শেষের দিকে দেওয়া হচ্ছে আমি এখন ম্যারিনেট করে আগে রাখি এখানে ঠিক উল্টো এখানে সব কিছু কিন্তু উল্টো উল্টো হচ্ছে কিন্তু এই তার জন্য এর নাম হচ্ছে মাটন আঠে কোনো রকম জল গেল না জল ছাড়াই মাটন তৈরি হয়ে যাচ্ছে পুরো পেঁয়াজের জল কিন্তু যা দেখা যাচ্ছে সব পুরোটাই পেঁয়াজের রস এবার দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচের পাউডার গোলমরিচ গুঁড়ো গুঁড়ো গোলমরিচ দিলে বাড়ে একটা আফটার টেস্ট বেশ একটা হালকা ঝালঝাল ভাব আসবে স্বাদ লেভেলটা আলাদা হবে এবার যাবে হচ্ছে প্রোটিন ঘি এখানে বরাবর ইউজ হয় 2 কেজি প্রোটিন ঘি যাবে তাই তো 2 কেজি এখানে একটা রাখা আছে কিছুটা পরিমাণ দিচ্ছে মাঝে মাঝে আর এটা পুরোপুরি এখন দিয়ে দেবে এটা পুরো 1 কিলো প্রোটিন ঘি এর মধ্যে দিয়ে দিলো প্রথমে আর আগে তো দিয়েছে যেরকম এখানে অনেকটা পরিমাণে দেওয়া হয়েছে আগে আরও দেওয়া হবে পুরো ঘিঘিময় হয়ে গেল কালারটা এবার ধীরে ধীরে ফিরে আসছে আসছে কালার সেই কালার চলে এসছে প্রায় ও কে বলবে এটা দেখে যে মধ্যে কোনো জল দেওয়া নেই পুরো প্রসেসটা না দেখলে পরে বোঝানো মুশকিল মানুষকে যে এর মধ্যে জল নেই এক ফোঁটা জল ছাড়া মাটন এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 4 কিলো চর্বি মাটনের চর্বি মাটনের সাথে এখানে সকলকে অল্প করে চর্বি দেওয়া হয় সেই চর্বিটা একদম লাস্টে দিয়ে দেওয়া হচ্ছে মানে শেষের দিকে কারণ চর্বি তো যাতে একেবারে গলে না যায় একটা নরম তুলতুলে ব্যাপারটা থাকে এই জন্য ওটা শেষের দিকে দেওয়া হয় আগের দিকে দিলে পরে এটা পুরোপুরি তেল হয়ে যেত এবার যাচ্ছে গরম মশলা গুঁড়ো করা গরম মশলা সবই নিজেরা তৈরি করা দাদার নাম কি বাংলা থেকে আসা ওনার বাড়ি পুরুলিয়াতে অ্যাকচুয়ালি এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 500 গ্রাম কাজু মাটন আঠেতে কাজু দেওয়া হয় এখানে একদম গুড কোয়ালিটির কাজু ভালো কাজু দেওয়া হয় আমি কোথাও গিয়ে কখনো মাটনের মধ্যে এরকম কাজু দিতে দেখিনি এত কাজু এত ঘি দিতে দেখিনি রিয়েল মাটন পরিবেশন হবে এখানে বাহ আর বেশ কিছুক্ষণ হলে পরে এটা তৈরি হয়ে যাবে লেটেস্ট আদা আমরা সবসময় আগে দেখি কিন্তু এখানে আদা দাবে একদম শেষে ওয়াও কি প্রসেসিং টোটাল ডিফারেন্ট প্রসেসে তৈরি করা যদি কেউ বাড়িতে ভাবেন যে বানাবেন তাহলে অবশ্যই চেষ্টা করতে পারেন এইভাবে একদম ডিফারেন্ট প্রসেসে প্রসিডিওরটা আমি দেখিয়ে দিলাম মাপটা হয়তো 19-20 হতে পারে কারণ আপনারা তো 50 কিলো একবারে কেউ বানাবেন না বা আমরা বানাবো না কিন্তু প্রসিডিওর দুর্দান্ত দাদা আমাদের পুরুলিয়া থেকে এসে জামশেদপুরে জবরদস্ত বানিয়ে আছে মাটন আঠে তো এটা তো তৈরি হচ্ছেই ততক্ষণে চলুন আমরা ইরাদের আটা নতুন ব্রাঞ্চ হয়েছে সেই ব্রাঞ্চটা একটু ঘুরে আসি তো মাটনটা এখনও তৈরি হওয়া শেষ হয়নি কিন্তু খবর পেলাম যে ইনাদের নতুন একটা আউটলেট হচ্ছে মেরিন ড্রাইভের উপরে XLRI যেটা ফেমাস ম্যানেজমেন্ট স্কুল তার ঠিক পাশেই হয়েছে ইনারা জাস্ট 1 মাস হলো চালু করেছে রমেশ কুলফির আটা ব্রাঞ্চ মানে এখানে মেনলি যারা ট্যুরিস্ট আছে যারা ফ্যামিলি আছে তারা হয়তো কোর্টের পাশে যেতে হয়তো সবসময় হেজিটেট করতে পারে বা হয়তো সমস্যা হতে পারে তারা এখানে এসে আরামসে এসে খেতে পারবে এবং এটা রাস্তার উপরে আছে বলে একদম কোনো সমস্যা হবে না আরামসে বসে টাইম স্পেন্ডও করতে পারবে জায়গাটা কিন্তু বেশ ভালো এবং ভালো জায়গায় ইনারা নিয়েছেন এখানেও কিন্তু মাটন তৈরি হচ্ছে একই প্রসেসে তৈরি হওয়া দেখলাম কীভাবে হচ্ছে তারপরে নিয়ে এলাম আছে ওখানে ভেজ থালি যার দাম বললো 40 টাকা সেখানে দেখতে পাচ্ছি দেখুন বাসমতি চালের ভাত দেওয়া হয়েছে আর সঙ্গে আছে স্যালাড হিসাবে পেঁয়াজ শসা লেবু আছে লঙ্কা চালে দেবে আর আছে রায়তা আর ডাল আর আলু দিয়ে একটা সবজি এর দাম মাত্র 40 টাকা 40 টাকা এখানে ভেজ থালি শুরু হচ্ছে আর তার সাথে আছে মাটন আঠে খাসির মাংস আঠে মানে যেটাকে আমরা বলবো জল ছাড়া মাটন তৈরি করা শুধু পেঁয়াজের জলে মাটন আর তৈরি করার প্রসেস একদমই আলাদা যেটা পুরোটা আপনাদের সামনে তুলে ধরেছি আর এখানে আমাদেরকে টেস্ট করার জন্য দিয়েছে যেহেতু আমরা নেইনি বলো যে টেস্ট করুন কারণ এখানে এসে আপনারা সবাইকে জানাতে পারবেন সেটা হচ্ছে মেটে কষা আর হচ্ছে চুস্তা চর্বদা এটা বলে এখানে খুব ভালো হয় সুতরাং এটাও আমরা টেস্ট করব শুরুতে বলি ডাল তো দিয়েছে এখানে আমরা অ্যাকচুয়ালি ডাল দিয়ে এখানে খাওয়ার জন্য একদমই আসিনি কারণ এখানকার মাটন আঠেই টেস্ট করতে এসেছি
মুগের ডাল একদমই নরমাল, এটাকে অ্যাভারেজই বলা যেতে পারে, আহামরি কিছু না। এটা খেতে ভালো, আলু দিয়ে মশলা দিয়ে সুন্দর করে বানানো ডালটা অ্যাভারেজ। আমরা যখন এসেছিলাম তখন ফাঁকা ছিল, এখন দেখুন পুরোপুরি দেখুন ভরে গেছে, মানুষ ইতিমধ্যে লাইন দিয়ে দাঁড়াচ্ছে, মানে বললো যে দুটো আইটেম আসতে না আসতে এখানে লোকের লোকারণ্য হয়ে যায়, এত ভিড় হয়ে যায়। তো যাই হোক, সব কিছু তাড়াতাড়ি করে খাবার খেতে হবে, কারণ বহু মানুষ দাঁড়িয়ে থাকবে, সেটা আমাদের পক্ষে মোটেও সমীচীন নয়। নিয়ে নিই মাটনগুলো, চার পিস পরপর করে সাজিয়ে নিলাম, একটা হাড় খুলে গেছে। মাটন আটে খাওয়ার আগে আমি একটুখানি এখানকার কলিজা বা মেটে সেটা একটু টেস্ট করি। এরকম মাটন কলিজা খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। তো যাই হোক, বেশ ভালো লাগলো, টুস্তারা বিট্টু খেয়ে বলবো কেমন, তার আগে আমি এটা টেস্ট করি। মাটন আটে গ্রেভিতে মাখিয়ে নিয়েছি বাসমতি চালের ভাত সঙ্গে পেঁয়াজ, খেতে সেই স্বাদ নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। আড়াই ঘন্টা ধরে বানানো মাটন আটে, তার স্বাদ যেরকম নরম তুলতুলে এখনও হয়নি, সবই নামানো হয়েছে, ধীরে ধীরে এটা যত সময় যাবে এটা তত নরম হবে। এখন মোটামুটি সুন্দরভাবে চিবিয়ে খাওয়ার মতো হয়েছে, এবার হার্ড নয় চিবিয়ে খাওয়ার মতো হয়েছে। গ্রেভি আমাদের এখন অনেক জায়গাতে প্রেশার কুকারে হয়, একদম তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই, আড়াই ঘন্টা ধরে বানানো। মশলাগুলো কিন্তু সব পরে দেওয়া, মাটন কিন্তু পেঁয়াজের পরেই শুধু মাটন দেওয়া হয়েছে, যা একদম প্রসিডিওর আলাদা। আমরা কি জানি আগে মশলা কষিয়ে নিয়ে তারপরে মাটন দেওয়া চিকেন দেওয়া, এখানে এরকম সিস্টেম একদমই নয়, মাংস বানানোর প্রসিডিওর একদমই ডিফারেন্ট। সেই সব এত বাংলা ভাষীভাষী মানুষ দেখছি মনে হচ্ছে না বাংলার বাইরে এসছি, মনে হচ্ছে কলকাতায় বড়বাজার এলাকায় গেলে যেরকম হয় ঠিক সেরকম। এবং এখানে প্রত্যেকটা দোকানে বাংলা কথা তারা বুঝছে বলছে। তো ধীরে ধীরে খাওয়াটা শেষ করি, দাদা তো ভিডিও করছিলাম, আমি চামচ তখন দিয়ে টুকটুক করে সব কিছু একটু করে খেতে শুরু করে দিয়েছি। এই তরকারিটা আমার ব্যাপক লেগেছে, এটা হচ্ছে লাউয়ের তরকারি আলু দিয়ে বানানো, দুর্দান্ত লাগছে খেতে। আর সাথে বাসমতি রাইস যেটা অনেকটি পোলাওয়ের চালের মতো লাগছে, তেজপাতা লবঙ্গ দিয়ে ফোটানো, এত কিছু না খেয়ে ডাইরেক্ট মাটনটা নিয়ে বসে আছে। আর এখানে একবারই স্যালাড দিয়েছে পেঁয়াজ শসা লেবু, তাড়াটা হালকা করে ঘুরে নিতে হবে। মাটন তো খাবো, তার আগে এই জমে গেছে অনেকক্ষণ ধরে ভিডিওর জন্য আমাদের এটা জমিয়ে ফেলেছি, অ্যাকচুয়ালি আমাদের চর্বি আসে তো সেটা জমে যাওয়াটা স্বাভাবিক, তো অল্প একটু নিলাম। অ্যাজ ইউজুয়াল ভালোই খেতে, তবে গরম হলে বেশি ভালো লাগছিল, আর খেতে গরম গরম খেলে এটা ঠান্ডা হয়ে গেল ভালো লাগছে, বা সেই হাতটা লাগছে। এবারে নিচে মাটন কষা, দু পিস মাটন সাথে গ্রেভি। এই মাটনটা বানানোটা একটু আগে আমরা পুরোপুরি দেখলাম, মানে পুরো জল ছাড়া মাটন পেঁয়াজ রসে মাটন বানানো দেখলাম। আর তার থেকে বড় কথা এখানে দেখলাম মাটনে কিন্তু ভরপুর ঘি ব্যবহার করা হচ্ছে, বললো যে শুরুতে নাকি ফোড়ন হিসাবে গরম মশলা আর হিং দেওয়া হয়েছে, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স, অন্যরকম একটা স্বাদ। তো এখানে লোক পুরো ভরে গেছে বসার জন্য, তাড়াতাড়ি মাটন খাওয়াটা শেষ করতে হবে। দুদুরা নালির পিস পেয়ে গেছিলাম, হ্যাঁ মাটনের সাম্রাজ্য পুরো, খেয়েও সুখ কিন্তু এখানকার পরিস্থিতি খুবই খারাপ, বুঝতে পারছেন টেবিল টেবিল সরিয়ে দিচ্ছে, ভিডিও করছে আমরা জানি। মাটন কোয়ালিটি দুর্দশ হলেও খাবার পরিস্থিতি এখন খুবই খারাপ আমাদের, এত লোক ভরে গেছে, ক্যামেরার সামনে হাত দিয়ে দিচ্ছি, উনি কিচ্ছু করার নেই, হালকা লেবু নিয়ে নিলাম, খাওয়াটা শেষ করে আগে পালাই তারপরে কথা। বিশেষ করে দাদা আসছে কুলফি নিয়ে, তো জবরদস্ত মাটন খাওয়ার পরে আসল জিনিস না নিয়ে তাহলে কী করে হয়, রমেশ কুলফি, তো কুলফি তো নিতে হবে নাকি, তাই নিলাম এখানকার স্পেশাল কুলফি, এর দাম 60 টাকা বললো। কুলফি আছে, উপরে ফালুদা আছে, আর রুয়াবজা সিরাপের মধ্যে দেওয়া আছে, টেস্ট অবশ্যই করতে হবে। ফালুদাটা খেতে তো দুর্দান্ত,
কুলফি এখনো মুখে দিতে পারিনি, ঠান্ডাতে আমার একটুখানি প্রবলেম হয়, দাঁতের প্রবলেম। সেরা 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 কুলফি, দুর্দান্ত, ফাটাফাটি। জামশেদপুরে এসে একটা জবরদস্ত এক্সপিরিয়েন্স হলো, মানে আমি অন্য কোথাও না গিয়ে রমেশ কুলফিতে এসেছি, যেটা আমার কাছে মনে হচ্ছে যে গুড ডিসিশন। দুর্দান্ত খাবার দাবার এবং দুর্দান্ত এক্সপিরিয়েন্স। জামশেদপুরে আসলে পরে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে মেনলি মাটনটা এখানে পাবেন, সে তখনই আসুন, এসে জবরদস্ত মাটনটা খান। কুলফি খাওয়ার ইচ্ছা হলে অবশ্যই খান, কোন কুলফিটাও এখানে দুর্দান্ত, কিন্তু মাটন আটটে দুর্দান্ত। দূর দূর থেকে মানুষ, শুধু জামশেদপুরে নয়, দূর দূর থেকে মানুষ জামশেদপুরে আসলে রমেশ কুলফিতে আসে মাটন খেতে। তো এরকম শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যায় যে সেখানে ভিডিও করে নিয়ে আসি, তারই একটা নিদর্শন রমেশ কুলফির ভিডিও। সাপোর্ট করুন আর আমাদের চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, তবে কিন্তু দুর্দান্ত এরকম ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবে। বাই বাই।